दुर्गम गिरी कंतर मरु दुस्तर पारावार लंघित हवे रात्रि निशीथे यात्रीरा हुशियार। हाँ, आज के अमरा विद्रोही कवि काजी नजरुल इस्लामेर कंडरी हुशियार कविताई आलोचना करब। इंग्रेज 1926 ख्रीस्टाब्द एप्रिल मास कलकाताय आजरे पड़ल हिंदू मुस्लिम दांगा। तत्कालीन बुद्धिजीवी दल मनुष्यत्वेर अवमाननाय मनुष्यत्वेर लाछनाय आटके उठलें। এই মনুষ্যত্বের অবমাননাতে ব্যথিত হয়েছিলেন কবি কাজী নজরুল ইসলামও। তিনি তখন কৃষ্ণনগরে সেখানে মজুর স্বরাজ পার্টির প্রথম সম্মেলন ও যুব সম্মেলন নিয়ে ব্যস্ত। তারই মাঝে তিনি শুনলেন এই দাঙ্গার খবর। তার সাথে সাথে তিনি এও খবর পেলেন যে ঠাকুরবাড়ির সৌমেন্দ্রনাথ ঠাকুর এই দাঙ্গার ফলে যে সমস্ত মুসলিম মুমূর্ষু অসহায়ভাবে পথে পড়েছিল তাদেরকে তিনি তার বাড়িতে স্থান দিয়েছিলেন, অর্থাৎ জোড়াসাঁকোর বাড়িতে স্থান দিয়েছিলেন। সেই কারণে গোড়া হিন্দুর দল তার বাড়ি আক্রমণ করেছিল। অর্থাৎ মনুষ্যত্বের এই নীচতাই, মনুষ্যত্বের এই লাঞ্ছনাই ব্যথিত কবি কাজী নজরুল ইসলাম বিস্মিত হয়েছিলেন। আবার 1926 খ্রিস্টাব্দ 22 মে যুব সম্মেলনের উদ্বোধনী সঙ্গীত, সেই উদ্বোধনী সঙ্গীতে কবি কাজী নজরুল ইসলাম সমবেতভাবে গেয়ে উঠলেন দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। অর্থাৎ এই আমাদের আলোচ্য যে কবিতা, সেটি আসলে প্রথমে গান হিসাবে রচিত হয়েছিল, আসলে এটি গান। তারপর কান্ডারি হুঁশিয়ার নাম নিয়ে বঙ্গবাণী পত্রিকায় 1333 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় প্রকাশ পেল। পরিশেষে 1926 খ্রিস্টাব্দে সর্বহারা কাব্যে স্থান পেল এই কান্ডারি হুঁশিয়ার কবিতাটি। এই যে কবিতাটা কবি রচনা করেছিলেন, এর প্রেক্ষাপটে রয়েছে 1926 খ্রিস্টাব্দের কলকাতার এপ্রিল মাসের হিন্দু মুসলিম দাঙ্গা। তো কবিতাটির নাম কান্ডারি হুঁশিয়ার। কান্ডারি কাকে বলে? না, নাবিককে বলা হয় কান্ডারি। কান্ডারিকে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। কি থেকে সাবধান করেছেন? না, আমাদের এই যে ভারতবর্ষ দীর্ঘদিন ধরে ইংরেজদের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ, ইংরেজদের দাসত্ব পরিণত হয়েছে, সেই দাসত্ব হতে মুক্তির জন্য একত্রিত হয়ে ইংরেজ সরকারের বিরুদ্ধে বিপ্লবী মেতে উঠেছে। ইংরেজ সরকার সেই সময় ভারতবর্ষের এই ঐক্যকে ভেঙে ফেলার জন্য ধর্মের তাস খেলেছিলেন। অর্থাৎ প্রথম ইংরেজ সরকার হিন্দু এবং মুসলিমের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে ভারতবর্ষের একতাকে বিনষ্ট করতে চেয়েছিল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। সেই কারণে কবি কাজী নজরুল ইসলাম জনগণ মন অধিনায়ককে, জনগণের যিনি অধিনায়ক, যিনি আমাদের পথপ্রদর্শক, তাকে তিনি সাবধান করে দিয়েছেন যে অনেক বাধা বিপত্তি আসবে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সামনে, অনেক প্রতিরোধ গড়ে তোলা হবে, অনেক বাধা বিপত্তি আসবে, সেই বাধা বিপত্তিকে অতিক্রম করেই আমাদেরকে আমাদের লক্ষ্যবিন্দুতে পৌঁছতে হবে। কান্ডারি যেন কোনো রকমেই পথভ্রষ্ট না হন, সেই কারণে কান্ডারিকে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন, অর্থাৎ সাবধান করে দিয়েছেন। শুধু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পরিপ্রেক্ষিত নয়, সর্বযুগের সর্বমানবের যে অধিকারের বোধ, অধিকারের লড়াই, বঞ্চিত অসহায় নিপীড়িত মানুষের সাম্যবাদের জন্য, সম অধিকারের জন্য যে লড়াই, দীর্ঘদিন তাদেরকে বঞ্চন করার জন্য সংগ্রাম, সেই সংগ্রামকে
সত্যিকারের নেতাকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে, তাকে ভুল করা চলবে না। এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন বা সর্বযুগের সর্বমানবের নিপীড়নের ইতিহাস হতে মুক্তির যে আন্দোলন, এই আন্দোলনের সামনে অনেক বাধা আছে, সেই বাধা পেরিয়েই আমাদেরকে আমাদের লক্ষ্যবিন্দুতে পৌঁছতে হবে। এই পটভূমিকায় কবি কাজী নজরুল ইসলাম এই কান্ডারি হুঁশিয়ার কবিতাটি রচনা করেছিলেন। তিনি প্রথমেই বলেছেন, দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আমাদের সামনে যত প্রতিবন্ধকতা আছে, আমাদের সামনে যত বাধা আছে, যে সমস্ত যাত্রী নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবার জন্যে পথে বেরিয়েছে, এখানে ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রাম হতে পারে, অসহায় নিপীড়িত মানুষের নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য সমস্ত দুঃখ অপমান যন্ত্রণা থেকে নিজেকে মুক্তির জন্য সংগ্রামের পথে বের হওয়া, অর্থাৎ যাত্রা করেছে, এই যাত্রা পথে যে বাধা, সেই বাধাগুলোকে বলতে গিয়ে তিনি বলেছেন, দুর্গম গিরি, দুর্গম পাহাড়, কান্তার মরু, দুস্তর পারাবার, উতাল পাতাল সমুদ্র, লঙ্ঘিত হবে রাত্রে নিশীথে, এইরকম প্রাকৃতিক পরিবেশকে লঙ্ঘন করতে হবে, অতিক্রম করতে হবে রাতের বেলায়। মানে চারিদিকেই, আমাদের চারিদিকেই একটা অন্ধকার পথ, জটিল পথ, কাঁটা বিছানো পথ, সেই পথ অতিক্রম করতে হবে, সুতরাং যাত্রীরা হুঁশিয়ার। তারপরে আমাদের এই যে সামনের বিপদ, আমাদের এই যে বিপদ সংকুল পথ, সেই পথকে তিনি অনেকটাই যেন সমুদ্রের আঙ্গিকে বর্ণনা করেছেন। একটি নৌকো এক ঘাট থেকে অন্য ঘাটে যাচ্ছে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে, সেই অবস্থায় সমুদ্রের চারিদিকে জল উদলে উঠেছে, ফুলে উঠেছে, মাঝি পথ ভুল করেছে, পাল ছিঁড়ে গেছে, সুতরাং এমন কোনো মানুষের দরকার যে এই বিপদগ্রস্ত দড়িকে সন্তপর্ণে নির্দিষ্ট লক্ষ্যবিন্দুতে পৌঁছে দেবে। তাই বলছেন, দুলিতেছে দড়ি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। এই নৌকোটা আসলে কিসের নৌকো? না, নৌকোটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন হতে পারে, নিপীড়িত অসহায় মানুষের সমধিকার ছিনিয়ে নেওয়ার সংগ্রাম হতে পারে, সব কিছু প্রতীক এখানে নৌকো যেন নির্দিষ্ট লক্ষ্যবিন্দু দিয়ে গিয়েছে। কিন্তু সেই সময় দুলিতেছে তরি, ফুলিতেছে জল, সমুদ্রের জল ফুলে উঠেছে, মাঝি পদ ভুল করেছে, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল। যে পাল নৌকোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, সেখানেও সেই পালও ছিঁড়ে গেছে, আছে কার হিম্মত, কে এমন আছে, কার এমন শক্তি আছে যে এটাকে এগিয়ে নিয়ে যাবে। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকি যে ভবিষ্যৎ। এখানে কবি এই যে যাত্রী, যাত্রীদের মধ্যে যুব সমাজকে আহ্বান জানিয়েছেন, যুব সমাজ তোমরা এগিয়ে এসো, তোমাদের মধ্যে কাউকে নেতৃত্বের ভার বহন করতে হবে, নেতৃত্বের ভার কাঁধে তুলে নিতে হবে, কারণ এ তুফান ভারী দিতে হবে, বাড়ি নিতে হবে দড়ি পার, এই তুফান অতিক্রম করে আমাদের দড়ি পার করতে হবে। আমাদের সামনের যে বাধাগ্রস্ত পথ, আমাদের মানবতা শত্রুর রাজ্যে প্রতায়িকতার বিষ বাস্পে হিন্দু মুসলিমকে বিভেদ করতে চাইছে, চারিদিকে অত্যাচারের প্লাবন বইয়ে দিচ্ছে, সব কিছু থেকে সন্তপর্ণে এগিয়ে নিয়ে যেতে হবে এই যাত্রী দলকে। যেমনভাবে নাবিক একটি ডুবন্ত তরীকে সন্তপর্ণে নিজের দক্ষতায় একটা নির্দিষ্ট উপকূলে পৌঁছে দেয়। তিমির রাত্রি মাতৃমন্ত্রী সন্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষি আছে অভিযান। তিমির রাত্রে, আজকে রাত তিমির, অন্ধকার রাত, আসলে যুগ যন্ত্রণার প্রতীক,
নিজের অধিকার থেকে বঞ্চিত করে রাখার যে অপমান, সেই অপমান আসলে তিমি রাত্রে তার বিরুদ্ধে মাতৃমন্ত্রী সন্ত্রীরা সাবধান। আমাদের এই দেশকে অর্থাৎ ভারতবর্ষকে দেশ মাতারূপে কল্পনা করা হয়েছে, দেশ মাতৃকার মন্ত্রী যারা দীক্ষিত সেই সৈনিকরা সাবধান। কেন না, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান। যুগ যুগ ধরে যে ব্যথা সঞ্চিত ছিল অর্থাৎ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে শুধুমাত্র ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পরিপ্রেক্ষিত নয়, যুগ যুগ ধরে অসহায় গরিব মানুষদের উপর যে বঞ্চনা করা হয়েছে সেই ব্যথা যেন আজকে অভিমান ঘোষণা করেছে। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, তাদের বুকে যে বঞ্চনার অভিমান আছে ইহাদের পথে নিতে হবে, সাথে দিতে হবে অধিকার। এই আন্দোলন, এই যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, এই যে মানুষকে বঞ্চনা করে রাখা হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলন শুধু এক শ্রেণীর মানুষ যদি করে সে আন্দোলন কখনো পূর্ণতা প্রাপ্তি পেতে পারে না। কী করতে হবে, ইহাদের পথে নিতে হবে সাথে, এই সমস্ত অসহায় সাধারণ মানুষকেই একত্রিত করতে হবে, তাদেরকে সাথে নিতে হবে, তাদের সম অধিকার দিতে হবে। অসহায় জাতি মরিচে ডুবিয়া জানে না সন্তরণ, কাণ্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। কবি এতক্ষণে এসে সেই কাণ্ডারির কথা বললেন। এই অবস্থায় চলছে অসহায় তরি, সেই তরি ডুবে যাচ্ছে প্রায়, এর থেকে উদ্ধারের জন্য হে কাণ্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। আর যারা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ ঘটিয়ে মনুষ্যত্বের অপমান করছে, কবি বলছেন হে কাণ্ডারি তুমি তাকে বলো হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কুঞ্জন, কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। হিন্দু মুসলিম দিয়ে কখনো মানুষকে বিচার করা যায় না, ধর্মের মধ্যে মানুষ নেই, মানুষ আছে তার প্রকৃত মনুষ্যত্বে বোধে মূল্যবোধে। মানুষের মূল পরিচয় মনুষ্যত্ব বোধ, হিন্দু মুসলিম কেবলমাত্র তার গায়ের আবরণ মাত্র। সুতরাং হিন্দু মুসলিম বিভেদ যারা ছড়াতে চায়, যে হিন্দু মুসলিম বলে একত্রিত অবস্থাকে ভাঙতে চায়, মানুষের বিভেদ করতে চায়, হে কাণ্ডারি তাকে বলো হিন্দু মুসলিম আসলে পরিচয় নয়। পরিচয় কি না, আমরা প্রত্যেকেই মায়ের সন্তান। গিরিশঙ্কর ভীরুযাত্রীরা গুরুগর যাইবাজ, পশ্চাৎ পদযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ, তেজিবে কি তব পদমাজ, করে হানাহানি তবু চলটানি নিয়াছ যে মহাভার। হে কাণ্ডারি তোমাকে পথ ভুল করলে চলবে না, তোমাকে পথ ত্যাগ করলে চলবে না, তুমি যে মহান দায়িত্ব কাঁধে তুলে নিয়েছো সেই দায়িত্ব নিয়ে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হয়ে হলো যেতা ক্লাইবের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। এখানে কবি সেই নেতা বা নেত্রীকে সাহস যোগাতে চেয়েছেন, তিনি তাকে সামনের পলাশির প্রান্তর দেখাতে চেয়েছেন। আসলে কবি এই গান বা কবিতাটি রচনা করেছিলেন কৃষ্ণনগরে, সেই কৃষ্ণনগরের কাছেই ছিল পলাশি, যে পলাশির সঙ্গে যুক্ত হয়ে রয়েছে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার সম্পর্ক। এই পলাশির প্রান্তরেই 1757 খ্রিস্টাব্দের সিরাজউদ্দৌলা এবং ক্লাইভের মধ্যে যুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছিল। সিরাজউদ্দৌলা, মোহনলাল, মীর মদন তাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা সূর্য রক্ষা করতে চেয়েছিল, কিন্তু মীরজাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজউদ্দৌলা, মোহনলাল বা মীর মদন শেষ রক্ষা করতে পারেননি। তাঁদের সেই ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে কবি যেন আজকের নেতা বা নেত্রীকে, দলনেতাকে, যিনি এই পথভ্রষ্টমান যাত্রীদলকে সংকট হতে উদ্ধার করে নির্দিষ্ট লক্ষ্যবিন্দুতে পৌঁছাবার দায়িত্ব নিয়েছেন, তাকে যেন সাহস যোগাবার জন্য ইতিহাস থেকে শিক্ষা নিতে বলেছেন। ও যে কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেটা ক্লাইবের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হাই
ভারতের দিবাকর উদিবেশে রূপে আমাদের এখুনি রাঙিয়া পুনর্বার, যে স্বাধীনতার সূর্যাস্ত গেছে ওই গঙ্গার বুকে পলাশির প্রান্তরে, সেই স্বাধীনতার সূর্যকে আমরা আবার তুলে আনব আমাদেরই রাঙা রক্তের মধ্য দিয়ে, আমাদের জীবন বলিদানের মধ্য দিয়ে। ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, আসিও লক্ষ্যে দাঁড়ায় এসে তারা দিবে কোন বলিদান। জীবন মৃত্যু পায়ে ভৃত্য করে যে সমস্ত বিপ্লবীর দল ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গিয়ে গেছে, তারা যেন আজকে আমাদের অলক্ষ্যে এসে দাঁড়িয়েছে, তারা যেন আমাদের কাছ থেকে কোনো বলিদান আশা করেন। অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম সশস্ত্র আন্দোলনে বিশ্বাসী, তিনি বিশ্বাস করেন ইংরেজ সরকারের কাছ থেকে ভারতবর্ষের স্বাধীনতা ছিনিয়ে নিতে হলে সশস্ত্র সংগ্রামের দরকার। যেন সেই সমস্ত মানুষ, সেই সমস্ত বিপ্লবী যারা ফাঁসির মঞ্চে নিজেদের জীবনের জয়গান গেয়ে গেছেন, তারা যেন আমাদের কাছ থেকে কোনো বলিদানের প্রত্যাশী। আর তাই আজি পরীক্ষা জাতির অথবা জাতির গরিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। আজ পরীক্ষা, তুমি এই ভারতবর্ষের জাতিকে রাখবে না হিন্দু মুসলিমের মধ্যে যে জাত বিভেদ, সেই জাত বিভেদ নিয়েই ব্যস্ত থাকবে। আজি জাতি, আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ, কাকে তুমি কেমন করে ত্রাণ করবে হে কান্ডারি, দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। চারিদিকেই শুধু বাধা, দুলিতেছে তরি ফুলিতেছে জল। এই কবিতার গুরুত্ব আমরা বুঝতে পারব নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি উক্তিতে। 1929 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর নজরুল ইসলামকে অ্যালবার্ট হলে জাতীয় সম্বর্ধনা দেওয়ার সময় সুভাষচন্দ্র বসু তার অভিভাষণে বলেছিলেন, আমরা যখন যুদ্ধক্ষেত্রে যাব তখন সেখানে নজরুলের যুদ্ধের গান গাওয়া হবে, আমরা যখন কারাগারে যাব তখনও তার গান গাইব, আমি ভারতের বিভিন্ন প্রদেশে ঘুরে বেড়াই, বিভিন্ন প্রাদেশিক ভাষায় জাতীয় সঙ্গীত শুনবার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু নজরুলের দুর্গমগিরি কান্তার মরুর মতো প্রাণমাতানো গান কোথাও শুনেছি বলে মনে হয় না।